শেরপুরের গারো পাহাড় জুড়ে গড়ে তোলা হয়েছে বাসক পাতার বাগান ভেষজ চিকিৎসায় এই পাতার গুরুত্ব অনেক কথা ছিল পাতা সংগ্রহ করবে বনবিভাগ কিন্তু তিন বছরেও নেই উদ্যোগ এতে নষ্ট হচ্ছে পাতা ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্টরা তারিকুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেখে মনে হবে চায়ের বাগান কিন্তু আসলে তা নয় এটি শেরপুরের গারো পাহাড়ের শ্রীবর্দি ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে গড়ে তোলা বাসক পাতার বাগান যে পাতা ভেষজ চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ সুফল প্রকল্পের নামে টেকসই বনায়ন জীবিকায়ন প্রকল্পের আওতায় পাহাড়ের তিন রেঞ্জে সাড়ে ছয় হাজার একর জমিতে এই বাগান করে বনবিভাগ এতে দেশীয় বৃক্ষ ফল ও সহ ষাট প্রজাতির প্রায় পঞ্চাশ লাখ গাছের পাশাপাশি রোপণ করা হয় বাসক পাতা এরই মধ্যে পাহাড় জুড়ে ছেয়ে গেছে এই ওষুধি গাছ কিন্তু দীর্ঘ তিন বছরের অধিক সময় পার হলেও পরিপক্ক বাসক গাছ থেকে পাতা সংগ্রহের উদ্যোগ নেই বন বিভাগের এই পাতাগুলো না তোলার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে নিলামের মাধ্যমে পাতাগুলো বিক্রি করলে স্থানীয়রা শ্রমিক হিসেবে বাড়তি টাকার পাশাপাশি বাগানে অংশগ্রহণকারী হিসেবে লাভবান হতেন বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই নেতা বন বিভাগ বলছে দ্রুত নেওয়া হবে উদ্যোগ এটা খুব সম্ভাবনাময় একটি শিল্প এখানে পাতা আহরণের দ্রুত ব্যবস্থা করা হলে এখানে স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে এবং সরকারও রাজস্ব পাবে টেন্ডারের মাধ্যমে বাসব গাছগুলো বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া চলমান আছে এবং বিক্রয়ের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী বিক্রয় টাকা থেকে সন্তোষের হার হচ্ছে যে সুবিধা ট্যাকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় বালিজুড়ি রাংটিয়া ও মধ্যটিলা রেঞ্জে এই বাসক পাতার গাছ লাগানো হয়েছে ডেস্কি বোর্ড নাগরিক ওয়ালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়